হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে মিস্টার গোপালের স্কুলে টিফিনে আমি কি দিয়েছিলাম, তো ওদের টিফিনে আমি দিয়েছিলাম আজকে পনির রোল। পনিরটাকে হালকা মশলা দিয়ে এমনি কড়াইতে নাড়াচাড়া করে ম্যাশ করে নিয়েছিলাম, মানে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। দিয়ে তারপরে সেটাকে দিয়ে আমি মানে মাঝখানে দিয়ে পরোটার মাঝখানে দিয়ে একটু সস দিয়ে রোল করে দিয়েছি। তো সসটা ছিল কিষানে নো গার্লিক নো অনিয়ন সস। তো এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম পনির রোলের রেসিপি, তো আজকে আর শেয়ার করা হলো না। তবে এই ধরনের টিফিন কিন্তু বাচ্চারা খুব পছন্দ করে, যেমন আমার বাচ্চারাও কিন্তু খুব ভালো খেয়েছে পনির রোল। তো ওদের স্কুলে এখন টিফিন মানে অল্প দিতে বলা আছে, মানে এক ঘন্টা আগে ছুটি হয়ে যাচ্ছে এক্সামের জন্য, সেজন্যই আর কি খাবারটা একটু অল্প দিতে বলা আছে, সেজন্য সেই অনুযায়ী আর কি খাবারটা আমার টিফিনটা দেওয়া হচ্ছে। তো চলো এখন আমি চা করে নিচ্ছি, এখন বাজে প্রায় 9টার কাছেই বাজে। তো ওরা স্কুলে যাওয়ার পরে তারপরে আমি মানে আমাদের খাবার দাবারের প্রিপারেশন নিই। তো চলো এখন আমি লিকার চা করে নিলাম। তো সবার আগে একটু লিকার চা বিস্কিট দিয়ে খেয়ে নিই, তারপরে কি খাবার খাবো সেটা পরের কথা, আগে চাটা খেয়ে নেওয়া যাক। কারণ সকালবেলায় চাটা না খাওয়া পর্যন্ত মনে হয় যেন কোনো কিছুই খায়নি, আর কোনো কাজে এনার্জি পাওয়া যায় না। তো অনেকে কিন্তু এরকমও আছে যারা কিন্তু চাটাকে কিন্তু পুরোটাই অ্যাভয়েড করে, চা খায় না, তো তাদের অভ্যেসটা সত্যি মানে খুবই ভালো। কিন্তু যাদের একটা অভ্যেস হয়ে গেছে চায়ের, সেরকম একটা নেশা নেই, তবুও সকালবেলা চাটাকে কিন্তু ছাড়া যায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমি সকালের কিছু বাসন ছিল সেই বাসনগুলো মেজে নিচ্ছি, আর হাঁড়িটা আমি রাত্রেবেলায় হাঁড়িটা ভিজি রেখে দিয়েছিলাম, মানে হাঁড়িটা মাজিনি রাত্রেবেলায়। তো সব বাসনই মেজে ফেলেছিলাম, শুধু হাঁড়িটাই রেখে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে রাত্রেবেলায় নাকি হাঁড়ি মাজতে নেই তার জন্যই। তো যাই হোক, চলো এখন বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে তারপরে সবজি বানিয়ে নেব, রান্না করব। আর আজকে ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো একদম সকাল সকাল হয়ে গেছে, সেই জন্য আজকে আর ভিডিও করিনি। আর প্রতিদিন একরকম ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না, তাই না? তবু আমাদের লাইফস্টাইল ব্লগটাই হচ্ছে এই রকম। আমরা তো আর প্রতিদিনই তো নতুন নতুন কিছু দেখাতে পারি না, আমাদের কাজকর্ম যা ডেইলি আমরা যেভাবে চলি সেগুলোই আমরা ব্লগে শেয়ার করি। তার মধ্যেও অনেকে যারা আছে কিছু অনেক পরিশ্রম করে, নানান রকম ক্রিয়েটিভিটি অ্যাড করে, এক্সট্রা সময় দেয়, তো সেগুলো হয়তো সবাই পারি না, যেমন আমিও যেমন পেরে উঠি না, সেগুলো আমার দ্বারা হয় না। তো তার জন্যই সে যাই হোক। তো আরেকটা কারণ আছে, যেরকম আমি কিছুদিন ধরে কি অনেক দিন ধরেই আমি ফলো করেই বলছি যে গ্রাম্য কালচার, যেটা গ্রামের লাইফস্টাইলটা, যেটা মাটির ঘর, টিনের চাল, বা এরকম যারা একটু মানে আমাদেরই আশপাশে ধরো এরকম কিছু মানুষজন যারা মানে খুবই কষ্ট করে বসবাস করে, তাদের কাছেও ইউটিউব আছে, তারাও ইউটিউব করছে, এরকম অনেক আছে। তাদের হোম ট্যুর, তাদের লাইফস্টাইল, তাদের ব্লগ বা তাদের যে কষ্টের জীবনটা, সে যেমনই হোক না কেন, মধ্যবিত্তরাও আছে এরকম যারা মাটির ঘরে থাকে, টিনের চাল দেওয়া, যে এই না যে খুবই গরিব মানুষ সেটা কোনো কথা না, তো তাদের লাইফস্টাইলটা কিন্তু মানুষ বেশি পছন্দ করছে। তাদের হোম ট্যুর মিলিয়নে ভিউ হয়ে যাচ্ছে, মানে সেটা বোঝাই যাচ্ছে ইউটিউবের এখন ট্রেন্ডেই রয়েছে এই ধরনের কিছু টপিক। আমি তোমাদেরকে একটা কথা বলতে পারি, যারা ইউটিউব ফ্রেন্ডরা আছো, তো তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ভিডিওতে কী আছে সেটা এখন ইউটিউব দেখছে না, কিন্তু ইউটিউব দেখছে মেন হচ্ছে থাম্বনেলটা। ইউটিউব কী দেখবে? যেটা মানুষ দেখছে। থাম্বনেল মানে যেটা আমরা ভিডিওর ওপরে যে ছবিটা দিয়ে আমরা ভিডিওটাকে পোস্ট করি, যেটা আমরা দেখতে পাই, যেটা দেখে আমরা ভিডিওটাতে ক্লিক করি দেখার জন্য, ওটাকেই থাম্বনেল বলে। ওটাকে তোমরা এতটাই অ্যাট্রাকটিভ বানাও যে দেখতেই পাচ্ছ এখন কীরকম সব কিছু চলছে, তো সেই রকমভাবে বানিয়ে দেখো, দেখবে তোমাদের চ্যানেলও খুব তাড়াতাড়ি দাঁড়িয়ে যাবে। সেটা সবার ক্ষেত্রে কিন্তু হয় না। আর অবশ্যই যে থাম্বনেলটা দেবে সেটা যেন অবশ্যই ভিডিওর মধ্যে থাকে, এই না যে থাম্বনেলে এক রয়েছে তোমার ভিডিওর মধ্যে আর অন্য কিছু রয়েছে, সেরকম করলে কিন্তু হবে না। আর এখন আগে যেমন ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে ছিল 50% ভিডিওটা ওয়াচ করলে তবেই সেটা ভাইরাল হতো, এখন আর সেরকম কিছু নেই। এখন যদি থাম্বনেলে সবাই ক্লিক করে সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে, তো সেটা ছবির কোয়ালিটি যেমনই হোক না কেন বা ভিডিওর কোয়ালিটি যেমনই হোক না কেন। তো দেখো ভাত হয়ে গেছে, ভাতটা এখন নামাবো। আর আজকে অনেক জ্ঞান দিয়ে ফেললাম, ইউটিউব ফ্রেন্ডদেরকে বলেছি যাদের চ্যানেল আছে, আশা করি তোমরা বুঝবে। এই দেখো আমার হাতটা আজকে গেল, গেল বলতে ভাতের ফ্যান পড়ে গেছে। আমি না আমার একটা অভ্যাস হয়ে গেছে, যখনই আমি ভাতের ফ্যানটা ঝড়াই, আমি না বজরঙ্গলির নাম নিই, জয় শ্রীরাম বলি, ঠাকুরের নাম নিয়ে ফ্যানটা ঝড়াই, এটা আমার অভ্যাস।
মানে আমি কি জানি এরকম নাম করলেন, আমি দেখেছি ফ্যানটা ছিটকায় না কিচ্ছু হয় না, তো যাই না সেটার জন্য কিছু হয়নি, এটা আমার নিজের অসাবধানতার জন্যই হয়েছে। ফ্যানটা গালতে গিয়ে ছটকিয়ে আজকে ঠাকুরের নাম করিনি, তাড়াতাড়ি করে মাথায় ফ্যানটা ঝরাতে গেছি আর হাতটার মধ্যে ফ্যানের খানিকটা ফ্যান এসে টলকিয়ে পড়ে গেল। তো দেখো জ্বালা করছে, আমি মধু লাগিয়েছি। তো আমি এটা জানি যে হাতে যদি গরম তেল বা গরম ফ্যান যে কোনো কিছু গরম কিছু ধরো ফোসকা পড়ার সম্ভাবনা থাকে, হয়তো চট করে আমাদের হাতে পড়ে গেছে, সাথে সাথে যদি একটু মধু নিয়ে এরকমভাবে লেপে দেওয়া যায়, তো মধু লাগিয়েছি, তাহলে কিন্তু ফোসকাটা পড়ে না, অনেকটাই উপকার হয়, আর কিছুটা অ্যান্টিসেপ্টিকের কাজ করে মধুটা, তো খুবই উপকার জানোই। আর আমার উপকার হচ্ছে আরও কি ফ্রিজে ছিল মধুটা, ঠান্ডা মধু, তো সেটা লাগিয়ে দিয়েছি হাতে, তাই একটুখানি ভালো লাগছে, নাহলে এতক্ষণ জ্বালা করতো। তো আশা রাখছি ফোসকাটা পড়বে না। তো চলো এখন ডাল বসিয়েছি, তো এখন ডালটা হচ্ছে কলার ডাল বসিয়েছি আর ওদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, আমি উচ্ছের চচ্চড়িটা রান্না করবো তোমাদের সাথে, চলো শেয়ার করি। আর এখানে পটল ভাজাটা হয়ে গেছে, এই দেখো, তো আর কটা নামাই, মানে কটা নামিয়ে নিলাম, পটল ভাজা রেডি। এবারে এদিকে করব তরকারি, মানে দুদিকে গ্যাস চাপিয়ে দিয়েছি, দেখো মানে দুদিকে চাপিয়ে দিয়েছি কড়াই, এই যে এদিকে করব তরকারি আর ওখানে করব আমি চচ্চড়ি আর এখানে মাঝখানে ডাল। এটা হচ্ছে সুবিধে গ্যাসে রান্নার জন্য, তিনটে ওভেন থাকলে, চারটে থাকলে আরও সুবিধা, কিন্তু চারটে ওভেন আমার ঠিক অতটা ইয়ে হয় না, ভয় লাগে যে চড়া হয়ে যাবে, তো আর গায়ের দিকে আমার মনে হয় যেন এগিয়ে আসে দুটো ওভেন রান্না করতে গেলে, তো সেটা একটু কীরকম লাগে, এটা তো একটা ঠেলে ওদিকে দিয়ে রান্না করতে পারি। তো চলো এখন আগে উচ্ছে চচ্চড়িটা বানাই, ঠিক আছে। এবার তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার, এটা যেহেতু স্টিলের কড়াই তেলটা এখন ধোয়া উঠছে, এর মধ্যে আমি কালো জিরে দিচ্ছি, কালো জিরের সাথে না কিছু মেথি মিশে গেছে, তো কোনো অসুবিধা নেই, তো কালো জিরে দিলাম। আর আমি মশলা কন্টেনারটা পরিষ্কার করবো বলে কোনো মশলাই ঢালছি না, এই দেখো, তো কিচ্ছু ঢালছি না, পরিষ্কার করে আমি ঠাকুরের ভোগের রান্না করবো রেগুলার, ঠিক করে যে রান্নাঘরটা এলোমেলো বলে করতে পারছিলাম না, তো সেই জন্য সব পরিষ্কার করছি, এক এক করে গুছিয়ে নিচ্ছি। তো চলো এখন আমি কালো জিরে দিয়েছি, এরপরে আমি এর মধ্যে এরকম উচ্ছেগুলোকে এরকম করে কেটে মানে বানিয়ে নিয়েছি পাতলা পাতলা করে, তো এবারে এর মধ্যে দিয়ে দেবো। এবারে এটাকে নাড়াচাড়া করে নেবো, তো তোমরা আবার এই ছোটো কড়াইটা থেকে জিজ্ঞেস করবে দিদি এই কড়াইটা কী কোম্পানির, কোথা থেকে কিনেছো, তো আমি বলে দিচ্ছি এই ছোট্ট কড়াইটা আমি কোথাও থেকে কিনিনি, এটা গিফটে পাওয়া, তো স্টিলের কড়াই, এটাতে রান্না সেরকম করা যায় না, তো মোটামুটি লুচি টুচি ভাজা যায় আর খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, দেখতেই পাচ্ছে দেখো, আর কিছু রান্না করলে এরকম দাগ হয়ে যায়, ওই লোহা মাজা দিয়ে, মানে লোহার যে স্টিল উলগুলো হয় না সেগুলো দিয়ে মাজতে হয়। তো দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, এরপরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ, আর উচ্ছের চচ্চড়িতে কিন্তু কোনোরকম লঙ্কা দিই না আমি, তোমরা চাইলে দিতে পারো, আমার কি আমার কীরকম জানি কেতোর সাথে লঙ্কা ভালো লাগে না, তো এটাকে এবার একটুখানি ভাজা ভাজা করে অল্প একটু সামান্য জল দেবো, জল দিয়ে আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো, তো ব্যাস এই হলো উচ্ছের চচ্চড়ি, আর কিছুই না। এটা সর্ষে ফোড়ন দিয়েও করা যায়, তো আমি কালো জিরে ফোড়ন দিয়ে করলাম, তোমরা চাইলে সর্ষে ফোড়ন দিয়েও করতে পারো। তো চলো এটাকে একটুখানি ভাজা ভাজা করে নিই, তো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরপরে এর মধ্যে একটুখানি সামান্য আমি জল দিয়ে দিচ্ছি, অল্প করে জল দিলাম, দিয়ে এটাকে একদম লো ফ্লেমে এবার ঢাকা দিয়ে রেখে দেবো, তো আস্তে আস্তে হয়ে যাবে, যখন একদম শুকনো শুকনো মাখা মাখা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নেবো, তো এটাকে এখন ঢেকে রেখে দিই, একাতে একাতে অসুবিধা হচ্ছে। আর এখানে বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেশি একটা ভাজবো না, তরকারি বেগুন, এবার তুলে নেব। তো দেখো আমি বেগুন আলু তরকারিটার জন্য বেগুনটাকে তো আগে ভেজে রেখেছি, তারপরে এখন কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকেও ভেজে নিলাম, তারপরে এখন মশলা দিলাম, মশলার মধ্যে আছে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট, তো তারপরে এখন দিয়ে দিলাম একটুখানি ধনে গুঁড়ো একটু জিরের গুঁড়ো অল্প অল্প করে দিলাম, দিয়ে হলুদ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে এবার জল দিয়ে দেবো।
তো লবণ দিলাম, তো একটুখানি মানে ঝোলটা যখন ফুটে আসবে তারপরে যখন দেখবো আলুটা একটু নরম হয়ে এসেছে তারপরে আমি ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো। আগে থেকে বেগুন দিলে বেগুনগুলো গলে যাবে। আর এর মধ্যে সবথেকে জরুরি ছিল বড়ি ভাজা দেওয়া, বড়ি দেওয়া, তো বড়ি যেহেতু ছিল না তাই দিতে পারিনি। তো আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের তরকারি আর কি বেগুন আলু বড়ির তরকারি, আর এর মধ্যে যদি একটু ধনে পাতা দিয়ে দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই। তো আমি প্লেন বানালাম, বড়ি ছাড়াই বানালাম। তো দেখো এখন ঝোলটা দিয়ে দিলাম, মানে জলটা দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে রাখবো। তো দেখো উচ্ছে আলু চচ্চড়িটা রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেবো। তো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখো একদম নরম হয়ে গেছে, তো একটুখানি লেগেও গেছিলো, তো এবারে নামিয়ে নেবো। তো রেডি উচ্ছে আলু চচ্চড়ি, তো এটা বেশ ভালো লাগে কিন্তু খেতে, ভাজার থেকে এরকম টাইপের জিনিস খাওয়া কিন্তু বেশি ভালো। তো দেখো আজকে দুপুরে কী কী রান্না করলাম, ভাত বেগুন আলু তরকারি, ডাল করেছি কলায়ের ডাল, উচ্ছে আলুর চচ্চড়ি, পটল ভাজা, আর করেছি পনির ভাজা। পনির ভাজাটা শুধু বাচ্চাদের জন্য। তো ফ্রেন্ডস এখন বাজে প্রায় সাড়ে তিনটে, এখনও বাজেনি, 3:20 মতো বাজে। তো এখন আমরা একটু বেরোচ্ছি, ওদিকে মিস্টার গোপাল ঘুমোচ্ছে, তো মানে খেতে খেতে একটু দেরি হলো, ও আসলো, মানে আমাদের বাড়ির ট্যাক্সের ব্যাপারে আর কি, ট্যাক্স জমা দেয় সব কিছু ঝামেলা ছিল, যার জন্য মিউনিসিপ্যালিটিতে গেছিলো, ওখানে একটু দেরি হয়েছে। তো বাড়িতে এসে যে আমরা যখন খেলাম তখন প্রায় 2:45 ওপরে হয়ে গেছে। তো খেয়ে দিয়ে উঠেই রেডি হতে হলো, কারণ আমরা এখন একটু বেরোবো, কিছু জিনিস পাল্টাতে হবে, পুজো যেগুলো কিনে এনেছে, পাল্টানোর টাইম হচ্ছে 4:00 মধ্যে যেতে হবে, দুপুর 12টা থেকে 4টার মধ্যে, তারপরে গেলে পাল্টানো যাবে না, তো সের জন্য এখন বাধ্য হয়ে বেরোতে হচ্ছে। তো এখন যাচ্ছি, এসে তারপরে ভিডিওটা এডিট করবো, তো সেই ভিডিও দিতে দিতে অনেক রাত হবে, কিছু করার নেই, এই কদিন একটু বেরোচ্ছি তো সের জন্যই না ভিডিওটা তাড়াতাড়ি দিতে পারছি না। আর এরকম টাইমে বেরোতে হচ্ছে, হয় 4টার সময় বেরোচ্ছে, নাহলে 5টার সময়, যে সময় আর কি ভিডিওর কাজগুলো আমি করি, তো এই জন্য দেরি হয়ে যাচ্ছে। আর আগে রাত্রেবেলা এডিট করে রাখতে পারছি না, যেহেতু বেরোচ্ছি, সারাদিন একটা জার্নি পড়ে যাচ্ছে, মানে ক্লান্তি থাকছে শরীরে, সের জন্য রাত্রেবেলা শোয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ছি, সেজন্য রাত্রেবেলা যে ভিডিওটা এডিট করে রাখবো সেটাও হচ্ছে না। তো সেজন্য এই কদিন একটু বেশি মানে টাইমটা গোলমেল হয়ে যাচ্ছে, মানে 7টাতেও দিতে পারছি না, মানে 8:30, 9টা, মানে কালকে তো 9টা, আগের দিনকে 9:45 হয়ে গেছে। তো এর জন্য তোমাদের কাছে সরি বলছি, আমি চেষ্টা করবো এই 2-3 দিন চলে যাক, আমি পুজোর জিনিসপত্র যেটুকু যা কেনাকাটা এগুলো একটু হয়ে যাক, তারপরে আবার সেই টাইম নিয়ে কাজ করতে পারবো। তো এই আর কি, তো চলো এখন সিম্পলের মধ্যে রেডি হয়ে নিয়েছি, এই কুর্তিটাই পরলাম, তো একদম সিম্পলের মধ্যে রেডি হয়ে নিলাম। তো এবারে যাই, আমরা দুজনেই যাচ্ছি, আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি, গিয়ে পাল্টাবো যেটা পাল্টানো পাল্টাবো, আর দুটো জিনিস কিনতে হবে সেটাও কিনে আনি। তো চলো তোমাদের সাথে যতটুকু পারি শেয়ার করি, তারপরে কিনে আনার পরে সব পুজো শপিংগুলো এক জায়গায় করে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী কেনাকাটা হয়েছে, পুজো কাটার জন্য কী কী কিনলাম, তো সেটা তোমরা দেখতে পাবে। তো চলো এখন যাচ্ছি, ঠিক আছে? তো দেখো ব্যাগটা নিয়ে নিয়েছি, এখন ওরা উঠলে আর যেতে দেবে না, আমি শিখিয়ে রেখেছি মাকে, যদি ওরা ওঠে বলে দেবো যে স্কুলের মিটিংয়ে গেছে, প্যারেন্টস মিটিংয়ে গেছে, বাবা মা দুজনকেই যেতে হবে, সেটা মাকে বলেছি। তো ওরা ঘুমোচ্ছে, প্রায় 1 ঘন্টা হতে চললো, আর কতক্ষণ ঘুমোবে হয়তো বড় জোর 1 ঘন্টা, তারপরে তো উঠেই পড়বে, তখন তো মাকে কিছু বলতে হবে। তো এই দেখো ব্যাগ নিয়ে নিয়েছি, কালকে মিষ্টুর আবার এক্সাম আছে, সে আবার ওকে পড়াতে হবে, তো সের জন্যই। তো চলো রেডি, তুমি চলো, এইরকম টাইপের নেবো, সুন্দর স্ট্যান্ডার্ড দেবে। এটার দাম কত দাদা? তো বন্ধুরা চলে এসেছি বিশালে, আর বিশালে এসে যে মানে এইখানে আসবো না সেটা তো হতেই পারে না, যে জামা কাপড় কিনেই বাড়ি চলে যাবো তা তো হতে পারে না, এখানে তো না আসলে হবে না। তো এখান থেকে টুকিটাকি কিছু কিনেছি, সব কিছু তোমাদেরকে পরে ব্লগে দেখাবো কী কী কিনেছি। আর বিশালে আসলে আমার সত্যি সব থেকে ভালো লাগে, মানে হোম এসেন্সিয়াল, কিচেন এসেন্সিয়াল জিনিসগুলো কিনতে,
তো অবশ্যই খুবই দরকারের জিনিসই নিতে এসেছি। আমার তো কিচেনটা এখন গুছিয়ে নেব বা গোছাচ্ছি, তোমরা জানো কিছুটা গুছিয়েছি, তো আরও কিছু দরকার, তো সেগুলোই কিনতে এসেছিলাম। তো সব কিছু তো পেলাম না, অল্প কিছু পেয়েছি। তো এখন আমরা শপিং করছি, চলে এসেছি বিশালে। তো দেখো এখান থেকে কিছু টুকিটাকি জিনিস কিনবো, তারপর বাড়ি চলে যাবো। জামা কাপড় নেওয়া হয়ে গেছে, তো চলো কিনে নিই। তো দেখো অনেক জিনিস আছে, তো দরকারি জিনিসই নিচ্ছি, তো দেখতে থাকো। তো নিচে আসলাম, নিচে এসে মনার জন্য একটা টপ কিনলাম। তো মানে টপটা, আরেকটা টপ কিনেছি ওর জন্য, মানে যে স্কার্টটা কিনেছে ওটার সাথে আর কি। ওকে আবার ভিডিও কল করলাম, ভিডিও কলে ওকে টপটা দেখালাম, ও দেখলো, যেটা চুজ করলো সেটা নিলাম, নিয়ে তারপরে এখন বাড়ি চলে যাব। তো এটা হচ্ছে ডাবরের চাটনি, এটা সিঙ্গাড়ার সাথে খাওয়ার জন্য। এটা হচ্ছে ইমলি চাটনি, মানে তেঁতুলের চাটনি। তো এই চাটনিটা কোনো দিনই খায়নি, আনেও নি। চাটনি বলতে এটা সস আর কি, তো কিন্তু এটা তেঁতুলের, মানে চাটনির মতোই খেতে। তো প্রথমবার আনা হয়েছে, তো এত ভালো লাগলো খেতে সিঙ্গাড়ার সাথে। তো সিঙ্গাড়ার সাথে তো চাটনি দিয়ে খেতে দারুণ লাগে, সসের থেকেও দেখবে। আর এর মধ্যে কিন্তু কোনো অনিয়ন নেই, এটা তো সস না। আর তাছাড়া এটা ইমলি চাটনি, তো ইমলি সস এর মধ্যে কোনো কিছু নেই, এটা একদম পিওর ভেজ। আমরা এখন খাচ্ছি সন্ধ্যাবেলার খাবার, সিঙ্গাড়া চাটনি। ও চাটনি খাচ্ছে না, ও মুড়ি দিয়ে খাচ্ছে, আমি খাচ্ছি চাটনি। সবাই চাটনি দিয়ে খাচ্ছি, মিষ্টি গোবার সস দিয়ে খাচ্ছে, বাকি মা আমি মনে হয় চাটনি দিয়ে খাচ্ছি। সিঙ্গাড়া দারুণ লাগছে, এই চাটনিটা এতটাই টেস্টি, তো জানতাম না, ফার্স্ট টাইম খাচ্ছি আর কি। তো বেশ ভালো লাগে চাটনিটাকে, তো এরকম একটা চাটনি থাকলে সিঙ্গাড়া খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এটাও খাচ্ছি। আর এই যে লিকার চা, লিকার চা তো একেবারে, ও মানে তখন আনা হয়নি, আমি তো চলে এসেছি অনেক আগে, তারপরে ওদেরকে পড়াচ্ছিলাম। তারপরে এখন ও সেই মোটর সাইকেলটা সেই কাদা হয়ে গেছিলো বৃষ্টিতে, সেটা তো ধুইয়েছে। কালকে আবার যেহেতু কলকাতা যাবে, বাড়ি থাকবে না, তো মোটর সাইকেলটা একবার পরিষ্কার করে তুলে রাখলো। কারণ দুদিন পরে বিশ্বকর্মা পুজো, শনিবার দিন না বিশ্বকর্মা পুজো আছে, তারপরে আমাদের গাড়িটা আবার ধোয়াতে হবে, পরিষ্কার করতে হবে, পুজো দেওয়া আছে। তো চাটনি দিয়ে দারুণ লাগছে, অনেকদিন পর চাটনি দিয়ে খাচ্ছি। তো সে আগে মনে আছে আমটা সেই সিঙ্গাড়ার সাথে চাটনি দিত। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক করে দেবে, নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার মুখ চোখের রিয়াকশান দেখে কিছু মনে করো না, আমার খেতে এতটাই ভালো লাগছিলো, টেস্টি লাগছিলো, তো মুখ চোখে সেটা ফুটে উঠছিল। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, রাধে রাধে।